শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এদিকে চলে আসলাম, দেখো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই, ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবা। আর যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এদিকে দেখো কত পাটের ছোটা, আমার শাশুড়ি দেখেছো কত পাটের ছোটা কুড়িয়েছে। আমাদের এখানে পাটকাঠির খুব চাষ হয় এখন, আর এদিকে তো পাটের চাষটাই বেশি হয় এদিকে। আর আমাদের এদিকে এখন খুব মানে পাট পাকাটি, এদিকে পাট পচানো ছিলা এখন সব চলছে এই কাজগুলো। আর এদিকে দেখো আমিও চলে আসলাম কলের ধারে, কিছুটা বিছানার চাদর টাদর গুলো আছে, কিছুটা জামা কাপড় আছে, ওইগুলো আর কি ভিজিয়ে দিচ্ছি। আর টাইমে পানিও চলে এসছে। আর চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আশা করি ভালোই লাগবে ভিডিওটা, পুরো ফুল ভিডিওটা দেখবা বন্ধুরা। আর তোমরা দেখলে আমার খুব ভালোও লাগবে, তা চলো দেখতে থাকো। আর এদিকে দেখো ভিজিয়ে রেখে দিলাম। আর যে ঘরটা মুছবো বলে, এটা আমি ঘর মুছে আর কি এটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে আবার ঘর দোরগুলো মুছে নেব। প্রত্যেক দিনই এভাবে মুছে নিয়ে একটু করে আমি, নালে এখন কাদা পানির সময়, তো ওর জন্য গাড়ি মাড়ি বার করলে বারান্দায় আর কি কাদা লেগে যায় আর কি, তখন কেমন একটা দেখায়। আমাদের উঠোনে খুব কাদা হয়, বৃষ্টি আসলেই খুব কাদা হয়, তার জন্য প্রত্যেক দিনই আর কি কাদা পানির সময় পরিষ্কার করতে হয় সব সময়। তার জন্য এদিকে আমি এমনি ঘর দোর সবসময় মোচা হয়। প্রত্যেক দিন সকালবেলা আমি আগে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, নিয়ে তারপরে যদি সময় থাকে সঙ্গে সঙ্গে মুছে নিই, নাহলে রান্না তো প্রত্যেক দিনই রান্না করতে হয়। এদিকে রান্না তো সকালবেলায় রান্না বসে দিতে হয়, টিফিন করতে হয়, এর জন্য কাজে যাই বলে ওর জন্য সকাল সকাল রান্না বসাতে হয়। প্রত্যেক দিন 12 মাসই রান্না করতে হয় সকালবেলায়, খুব কম রান্না, এক একদিন হয়তো থাকে না, যেদিন আর কি যাই সেদিন একটু বেলা করেই রান্না করি। আর এদিকে দেখো কত রোদ্র বার হয়েছে আজকে, মেঘা ভাঙা রোদ্র খুব, এই রোদ গায়েও লাগছে খুব বন্ধুরা জানো তো। আর কি বলবো বলো, দেখো এদিকে আমি ঘর মুছে নিলাম, নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে মাটি ছিল বারান্দায়, সে মাটিটা এখানে ঢিবি করে রেখেছিলাম, পোটেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার ছেলে ওইদিকে, আমার ভাগ্নের ভাগ্নির ছেলে এসছে, ও নিয়ে খেলা করছে। আর এদিকে দেখো আমি পোটেটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ির ছোটাগুলো এখানে রেখে দিয়েছে। এখনো ওরা মানে একটা বছর চলে যায় জানো তো, পাকাটির থেকেও আর কি ছুটা বেশি হয়। এমনি 12 মাস ছাগল পোষে, ছাগল টাগল পোষে তো মাঠে যাই গিয়ে ছাগল খাইয়ে নেয়, নিয়ে ছুটা কুড়োই। আমাদের এদিকে মানে জ্বালানির পাট পাকাটির সময় আসলে কষ্ট হয় না আর কি। তা আমি কি বলতো, আমার কোনো আমার একটা উনুন ছিল, উনুনটা ভেঙে গেছে বলে আমি আর উনুনটা বানানো হয়নি। তা আমি একটা ভাবছি বানাবো, তা আমি ভাবছি যে দুটো পাট পাকাটি নেবো। তা তোমাদের দাদা বলছে ও ছিলার থেকে কিনে নেওয়াই ভালো। আমি ভাবছি যে একটা ছাদে ভালো করে একটা চুলো করব, করে আর কি জ্বালানি দুটো পাট পাকাটি নেবো। আর এদিকে দেখো আমাদের কলের পাইপটা এত জাম হয়ে গেছে বন্ধুরা জানো তো, পানি যাচ্ছে না, এবারে ওইখানে পানি বেঁধে দিয়েছে। তার জন্য ভাবছি যে থাক ওভাবে আস্তে আস্তে চলে যাবে। আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। এদিকে প্রত্যেক দিনই তো রান্না করলে, পরিষ্কার না করলে আমার ভালো লাগে না, এই যে এগুলো নালে তেলে না কেমন একটা হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, ওর জন্য একটু সাফ দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে আর কি ভালো করে মুছে নেওয়া হয় কাপড় ছেঁড়া দিয়ে। তো দেখো এদিকে আমি বুড়িয়ে নিলাম ছাপের পানিটা দিয়ে, দিয়ে একটু দুবার একবার মুছলেই পরিষ্কার হয়ে যায়, আর নাহলে তেলচিটে তেলচিটে ভাব থাকে ওর জন্য কেমন লাগে দেখতে। আর এক সাইডে দেখতে পাচ্ছ ওই কোনাটায়
নোংরাটা অনেকদিন তো জমে রয়েছে, কিন্তু ওটা আমার পরিষ্কার করাই হয় না। তো দেখি সময় পেলে সে আজ করব কাল করব, আর হচ্ছেই না। তো দেখো, চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি আর সাথে থাকো। আর আজকে তোমাদের সঙ্গে কি কি কাজ করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব বন্ধুরা। চলো ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো, অবশ্যই স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবা বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো, আমি বাংকারটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, এখানে আমাদের পাট পাকাটির ফেঁসো মেসো আর কি সব উড়ে এখন পাকাটি আমাদের ছাদে, আমার শাশুড়ির পাকাটি মেলা রয়েছে, ফেঁসো না উড়ে উড়ে আসে হাওয়া বাতাস হলে। দেখো আমি ওদিকটা ঝাড়পাট দিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, আবারও এদিকে এগুলো আমি মুছে মুছে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। পরিষ্কার করে সবসময় সব জিনিসটা পরিষ্কার রাখলে না আর কি, প্রত্যেক দিন এভাবে একটু একটু করে করলে আর কি বেশি কষ্ট হয় না। আর এক মানে না করলে না সেই নোংরাটা না মানে অনেক দিন হয়ে গেলে নোংরাটাও অনেক হয়ে যায়, তখন পরিষ্কার করতেও ইচ্ছা করে না। আর স্টিলের জিনিসই যে এখানে রান্না করে তেল ছিটকে আর কি আসে, সেগুলো আর কি এতে আসে, এবার ওই জন্য আমি সবসময় জন্য এভাবে মুছে মুছে নিই, তা পরিষ্কার থাকে আর কি, তাহলে আর অত খাটতি হয় না। প্রত্যেক দিন এভাবে একটু একটু করে পরিষ্কার করে নিলে আর কি প্রবলেমটা হয় না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পরিষ্কার করে চলে আসলাম আবারও এদিকে, আর এদিকে দেখো আজকে কি কি বাজার করে নিয়ে এসেছে, চলো দেখতে থাকো। দেখে পেঁয়াজ নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে, এদিকে বাজার ছিল না, বাজার করে নিয়ে আসলো কিছুটা বাজার, আলু টালুগুলো সব শেষ হয়ে গেছিলো বলে ওর জন্য, তার জন্য বাজার করে নিয়ে আসলো। আর এদিকে পেঁয়াজ নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এগুলোই তো লাগেই সব সময়ের জন্যই, আর ঢেলে নিলাম সব কিছু। আর আজকে হচ্ছে মাংস নিয়ে এসছে, আজকে মাংস রান্না করব। আজকে মাংসটা নিয়ে এসছে আমার ছেলে নিয়ে এসছে, ওই নিয়ে এসছে, আর দেখা যাক সকালে শুধু ভাত করেছি আর মাংসটা রান্না করব। আমি এক বাসনে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ, কিনে নিয়ে এসছে আমার ছেলে, বলছে মা। আর জানো তো বন্ধুরা, আমার আজকে একটা তোমাদের কথা বলবো, কি বিপদ হয়ে গেছে জানো তো, তোমাদের দাদা কাজ করতে করতে ঘরাঞ্চির থেকে পড়ে গিয়ে মানে অন্য কোথাও লাগেনি, সত্যি আজকে যে কি বিপদ হয়েছে তা কি বলবো, শুধু একটুখানির জন্য বেঁচে গেছে। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে।